নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আজকে দেখুন, একটা খুব সুন্দর বিষয় নিয়ে আমাকে কথা বলার জন্য বলেছেন, খুব সুন্দর বিষয়, যে জীবনে চারজনকে ভুল করে হলেও কখনো ভরসা করবেন না। জীবনে দেখুন, জীবন পথে চলতে চলতে অনেক ভালো মানুষের সন্ধান আপনি পাবেন, অনেক সুন্দর মানুষের সন্ধান আপনি পাবেন, অনেক ছদ্মবেশী মানুষের সন্ধান আপনি পাবেন, যারা সামনে দেখাবে আপনাকে কত ভালোবাসে, আপনার বন্ধু, কিন্তু আদৌ আপনার বন্ধু নয়। তাই সবের মাঝখানে চলতে চলতে আজকে আসুন আমরা শিখব, চার ধরনের মানুষ, তাদেরকে কখনো আপনি ভরসা করবেন না, কখনো না। যতই আপনার সঙ্গে মিষ্টি ব্যবহার করুক, যতই আপনার সঙ্গে হেসে কথা বলুক, যতই আপনার কাছের মানুষ সাজুক, যতই আপনার স্তুতি বাক্য গাক, কখনো এদেরকে ভরসা করবেন না। প্রথম আমি বলবো, যারা আপনার শুভাকাঙ্ক্ষী নয়। জীবনে চলতে চলতে এটা বুঝতে পারবেন, কে আমার ভালো চায়, কে আমার ভালো চায় না, সেটা বুঝতে পারতে হবে আগে। এখন কি করে বুঝবো কে আমার ভালো চায়, কে আমার ভালো চায় না, এগুলো বুঝবেন কি করে? আমি কোনো একটা অন্যায় করতে গেলে যিনি আমার হাতটা ধরে রাখেন, তিনি আমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী, শুভ কামনা করেন যিনি, শুভ আকাঙ্ক্ষা করেন যিনি, তিনি আমার শুভাকাঙ্ক্ষী। এখন কথাটা হচ্ছে, আমি কোনো ভুল পথে গেলে কে আমাকে হাতটা ধরে? আমরা কি হয়, পাড়া প্রতিবেশী বলুন, বাইরের কোনো মানুষ বলুন, আমি ভুল করছি, আর যদি সেই ভুলটা সে রেজিস্ট করে, আমরা তার সঙ্গে শত্রুতা করে ফেলি। এই ভুলটা কখনো করবেন না। আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী তারাই। আপনি কোনো জীবনে ভুল করলে পরবর্তীতে আপনার কি ক্ষতি হতে পারে সেটা ভেবে যারা আপনাকে আটকায়, তারাই আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী, সবসময় মনে রাখতে হবে। তাহলে যারা আপনার শুভাকাঙ্ক্ষী নয়, যারা আপনার ভালো চায় না, আপনি তাদেরকে কম বেশি চেনেন, তাদের উপর জীবনে কখনো ভরসা করবেন না। জীবনে তাহলে কষ্ট পেতে হবে, একদম গ্যারেন্টি পেতে হবে। আচ্ছা, পরের পয়েন্ট বলবো, দেখুন আপনার বহু আপনজন আছে, আত্মীয় আছে, পরিজন আছে, আবার বহু অনাত্মীয় আছে, তাই তো? আপন হয়েও যারা পর, তাদেরকে কখনো ভরসা করবেন না। আপনার যে সমস্ত আত্মীয় আপনজন, যারা ওই মৌখিক আত্মীয়, ব্লাড রিলেশনে আত্মীয়, কিন্তু তারা আপনার পর, আপনার বিপদ আপদে পাশে থাকতে চায় না, আপনার কষ্টের ভাগ নিতে চায় না, প্রয়োজন ছাড়া টেলিফোন করে না, এই সমস্ত যারা আপন আত্মীয় আপনার, তাদেরকেও ভরসা করার দরকার নেই, কখনো দরকার নেই। জীবনে ঠকবেন, পরবর্তী জীবনে কাঁদতে হবে। তৃতীয় ধরনের মানুষ, যারা মনে মনে আপনাকে ঈর্ষা করে। কর্মক্ষেত্রে সহকর্মী কখনো বন্ধু হয় না, আপনাদেরকে আগেও বহুবার বলেছি। স্কুল লেভেলের বন্ধু খানিকটা বন্ধু হয়, প্রাইমারি স্কুলের বন্ধু খানিকটা বন্ধু হয়, কিন্তু কলেজের বন্ধু থেকে ঈর্ষা কাতরতা শুরু হয়ে যায়, এবং পরবর্তী জীবনের বন্ধুগুলো খুব এইরকমই হয়, সহকর্মী কখনো বন্ধু হয় না। তা যে মনে মনে আপনাকে ঈর্ষা করে, অনেক সময় অনেকে প্রকাশ করে না, কিন্তু মনে মনে একটা জেলাসি ফিল থাকে, এরকম যদি থাকে, আমি বলবো তার থেকে দূরে থাকা মঙ্গলের, মঙ্গলে ভরসা করবেন না, অন্তত দ্বন্দ্ব না করুন, তার উপর ডিপেন্ড করে কোনো কাজ করতে যাওয়া কখনো ঠিক হবে না। আমার নিজের চোখে দেখা একজন ঘটনা দেখুন, সহকর্মীর একটা উদাহরণ দিচ্ছে। একজন সহকর্মী, তিনি লটারিতে প্রচুর টাকা পয়সা পেয়েছেন, তা টাকাটা কোথায় রাখবেন ঠিক করতে পারছেন না। তার দুই সহকর্মী বন্ধুকে বলছেন যে আমি এত টাকা তোমাদের কাছে ভাগ করে রাখছি, আমি তোমাদেরকে খুব বিশ্বাস করি, তোমরা আমাকে প্রয়োজন মতো ফেরত দিয়ে দিও। তা রাখতে দিয়েছেন তাদের কাছে একটা বিপুল অঙ্কের টাকা। তা কিছু বছর পর তার মনে হয়েছে টাকাটা ফেরত নেওয়ার, তখন বলছে তোমরা আমার টাকাটা ফেরত দাও। তখন বন্ধুরা কি বলছেন, বলছেন আমরা খরচা করে ফেলেছি, এখন আর দিতে পারবো না। এইরকম হয় ছোটো ছোটো ঘটনা। তা এইরকম বন্ধু বুঝে নিতে হয়, যাকে তাকে ভরসা করতে নেই, যতই মুখে বন্ধু বলি না কেন, ভরসাটা একটু বুঝে করতে হবে, নইলে দুঃখ পেতে হবে। পরের পয়েন্ট বলি, লোভী বন্ধু। আপনার জীবনে লোভী মানুষ চেনার তো একটা টেকনিক আছে, এটা নিয়ে একটা ভিডিও রয়েছে, যে লোভী মানুষ চিনবো কী করে, যাদের এই লোভ আছে ভেতরে। লোভ আমাদের মধ্যে কম বেশি আছে, রসগোল্লা দেখলে আমারও খেতে ইচ্ছা হয়। এখন এই অতিরিক্ত লোভী যারা, সেই লোভী বন্ধু আপনার যদি থাকে, লোভী আত্মীয় থাকে, এদের উপরেও কখনো ভরসা করবেন না। এরা নিজের ভালোর জন্য যখন তখন আপনাকে ডুবিয়ে দিতে পারে। তাই এইরকম ছোটো ছোটো গুণগুলো দেখে চলবো। জীবন জুড়ে মানুষ দেখার খেলা, জীবন জুড়ে আমরা মানুষ চিনবো, শিখবো শেষ দিন পর্যন্ত। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি, পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।